উত্তরপূব কয়লাক্ষেত্র কলোনিয়াল নিমিত্তে মার্ঘেৰিটাক জীয়াই রক্ষার স্বার্থত মার্ঘেৰিটাত অব্যাহত আছে তীব্র প্রতিবাদী কার্যসূচী। শেহতীয়াকৈ 3 জুন 2020 তারিখে উত্তরপূব কয়লাক্ষেত্র কলোনিয়াল লিমিটেড মার্ঘেৰিটাৰ অধীনত খননত নিয়োজিত মাইনিং কোম্পানীসমূহক জাননী যোগে মার্ঘেৰিটাৰ প্রবন্ধককে নির্দেশ জারি করার পাছতেই উত্তপ্ত হয়ে পড়েছে সমগ্র মার্ঘেৰিটা। কল ইন্ডিয়া কর্মচারী, মাইনিং কোম্পানির কর্মচারী লগতে সমগ্র মার্ঘেৰিটাৰ বাকির উপরও বিভিন্ন দল সংগঠনেও মার্ঘেৰিটাৰ আর্থিক ভেটি স্বরূপ কল ইন্ডিয়া লিমিটেডক বাতাই রখার বাবে অব্যাহত রাখিছে ধর্ণা, প্রতিবাদ আদি কার্যসূচী। তারে এক অংশ হিসাবে লিডু কেন্দ্রীয় রঙ্গমঞ্চত মার্ঘেৰিটা সাংবাদিক সন্থার উদ্যোগত উত্তরপূব কয়লাক্ষেত্র কল ইন্ডিয়া লিমিটেড মার্ঘেৰিটাক জীয়াই রক্ষার স্বার্থত এক গণ অভিবর্তন আয়োজন করে স্থিতি স্পষ্ট করে দিয়ে। সন্থার সভাপতি রামপ্রসাদ আম্বেদকরের সভাপতিত্ব অনুষ্ঠিত হওয়া সভাত উদ্দেশ্য ব্যাখ্যা করে সম্পাদক রানা জ্যোতি নেওগে। 10 শতাধিক লোক উপস্থিত থাকা এই সভাত কল ইন্ডিয়ার কেইবাটাও শ্রমিক সংগঠনের নেতা কর্মীয়ে অংশগ্রহণ করে কল ইন্ডিয়ার রাইজর বিরুদ্ধে লওয়া হঠকারী সিদ্ধান্তর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই যাব বলে হুঙ্কার প্রদান করে। আমার মার্ঘেৰিটাৰ সমাজ জীবনের রাজহার স্বরূপ গোটে অর্থনীতি ধরে রেখেছে। এই কয়লাক্ষেত্র উত্তরাঞ্চল কয়লাক্ষেত্র রাজ্যখণ্ডটো জিয়াই রাখব লাগিব। আর আমি মাননীয় সর্বানন্দ সোণোৱালদেৱক, আমার মাননীয় মুখ্যমন্ত্রীজনক এই কথাটা আমি অনুরোধ জানাবলে বিচাৰো, তেখেত যে আমার লগত আছে, অসমৰ জনসাধারণের লগত আছে, অসমৰ মানুহক তেখেতে ভাল পায়। তেখেতে বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ মিলনৰ কথা কৈ থাকে। এই বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ এই যে আমি জনসাধারণ আছো, যে লিডুৰ মার্ঘেৰিটা এই বিস্তীর্ণ অঞ্চলৰ এই মানুহখিনি যাতে আমি পেটৰ ভাত নামাৰে, তেখেত যে আমাৰ অভিভাৱক, তেখেত অভিভাৱক আমাৰ সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী হিসেবে আমার অভিভাবক, তেখেতে নিজের সন্তানসকলক সন্তানের দরে যাতে ভাবে সেয়া তেখেতে প্রমাণ করুক, আমি তেখেতের ওপর কাতর প্রার্থনা জানাইছো। আমি তেখেতসকলের সন্তান আর তেখেত আমার অভিভাবক, সেই কথাটা অদূর ভবিষ্যতে প্রমাণ করে দিয়ক। আর উত্তর পঞ্চল কয়লাক্ষেত্র যাতে রাজহুয়া খণ্ড হিসেবে সদায় জিয়াই রাখে তার তেখেতে চেষ্টা করে, শক্তিশালী ভূমিকা লয়। আমি অনুভব করেছো যে যে পটভূমি তৈয়ার করে শেহতীয়াক কল ইন্ডিয়া লিমিটেডর বা উত্তরপূব কয়লাক্ষেত্রর মহাপ্রবন্ধকজনের এখন চিঠি যোগেদি সাময়িকভাবে হলেও সকলো খনন কার্য বন্ধ করে দিয়া হয়েছে, বা তার পূর্বর যে পটভূমি যে দিহিং পাটকার অভয়ারণ্যের নামত একটা মিছা প্রচার চলায় যে পটভূমি তৈরি করে বন্ধ করে দিয়া হয়েছে। গতি আমি অনুভব করছো যে এই একটা ন্যস্ত স্বার্থ জড়িত কোনো মহলে নিজের স্বার্থ সিদ্ধির বাবে এই সিদ্ধান্ত লাইছে, বা এই এনেকা হব পারে যে ইয়াক ব্যক্তিগতকরণের দিকেও লাবলে প্রচেষ্টা হব পারে। গতি আমি এটাই কথা, আমার এটাই দাবি, এই মার্ঘেৰিটাৰ বৃহত্তর মার্ঘেৰিটাৰ অর্থনীতির রাজহার স্বরূপ এই যে ঐতিহ্যমণ্ডিত উত্তরপূব কয়লাক্ষেত্র এই কয়লা উদ্যোগট কোনো পধ্যে বন্ধ হব নয়, তার রাইজ মার বান্ধি ওলাই আহিব লাগিব। আমি দল মত সকল নির্বিশেষে একগোট হয়ে উত্তরপূব কয়লাক্ষেত্রর বাবে মাত মাতিব লাগিব, এয়াই আমার মত। উত্তরপূব কয়লাক্ষেত্রর ভবিষ্যত এক অধিসূচনা নামি আছে, আর স্বাভাবিকভাবেই মার্ঘেৰিটাত এক ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, আর সদায় মার্ঘেৰিটাৰ বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সরব মার্ঘেৰিটা সাংবাদিক সন্থায় এই ক্ষেত্রে নিজস্ব স্থিতি স্পষ্ট করেছে। আর মার্ঘেৰিটা সাংবাদিক সন্থা আজি গণ অভিবর্তনের জড়িয়ে এটা কথা সরকার, কেন্দ্রীয় সরকারে হোক রাজ্য সরকারে স্পষ্ট করে দিয়েছে, কল ইন্ডিয়াক ব্যক্তিগতকরণ, উত্তরপূব কয়লাক্ষেত্রক ব্যক্তিগতকরণ, আর উত্তরপূব কয়লাক্ষেত্রক বন্ধ করার কোনো ষড়যন্ত্র মার্ঘেৰিটাৰ বাকি নামানে। গতি সরকারে এনে সিদ্ধান্ত বাতিল করুক, আর অতি শীঘ্রে উত্তরপূব কয়লাক্ষেত্রক সম্প্রসারণের ব্যবস্থা করুক, উত্তরপূব কয়লাক্ষেত্রর উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করুক, যেহেতু উত্তরপূব কয়লাক্ষেত্র এই গোটেই মার্ঘেৰিটাৰ অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড, গোটেই মার্ঘেৰিটাৰ অঞ্চল এই উদ্যোগের উপরে নির্ভরশীল, অকল মার্ঘেৰিটাই নয়, রাজ্যখনতো যেহেতু বঙাইগাঁও তাপ বিদ্যুৎ প্রকল্প আছে, বোকাজোলা যেহেতু সিমেন্ট ফ্যাক্টরি আছে, ঠিক সেইদরে এই অঞ্চলের যে সৰু সৰু উদ্যোগ আছে, ইটা ভাটা আছে আদি গোটেই উদ্যোগ প্রতিষ্ঠানসমূহ এই উদ্যোগটির উপর যথেষ্ট নির্ভরশীল। গতি সরকারে এনে ধরনের হঠকারী সিদ্ধান্ত যদি গ্রহণ করে তাহলে এই মার্ঘেৰিটাত এক গণ বিপ্লব হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে। গতি আমি পুনর্বার দুইখান সরকার সকিয়াই দিছো এনে ধরনের সিদ্ধান্ত নলৈ অতি কয়লাক্ষেত্রক অধিক উৎপাদনক্ষম করার লগতে ইয়া সম্প্রসারণ করার ব্যবস্থা গ্রহণ করবে। সম্ভাবনা নয় বন্ধ হলেই যা 3 তারিখের সাময়িকভাবে যদি লিখিছে ই পার্মানেন্টলি বন্ধ বলে ধরল, কারণ কেলে কল ইন্ডিয়ায় মাইন চলাবর কারণে তেওঁলোকৰ ওচৰত কোনো ফরেস্ট ক্লিয়ারেন্স নাই, পারমিশন নাই, আর ফরেস্ট ডিপার্টমেন্টর তেওঁলোকৰ কারবার নেগলিজেন্সর কারণে বা কল ইন্ডিয়ারও কিছুমান নেগলিজেন্সর কারণে তার পারমিশনটো 2003 চনের পিছরপর এতালেকে নহল। গতি অবৈধভাবে কয়লা খনি চলার কোনো দায়িত্ব বা কর্তব্য ভিতর কল ইন্ডিয়া নপরে, তার কারণে গভর্নমেন্টে সরকারে যিমানখিনি পেনাল্টি ইম্পোজ করলে সেই গোটেই পেনাল্টিখিনি কল ইন্ডিয়ায় পরিশোধ করার দায়িত্ব কল ইন্ডিয়ার, আর তারপর এটা মাইনিং চলালে কত চলাব,
কিতাপৰ যিটো পেজ আছিলে সেইটোও নাই, এটা পেজ আছিলে তাতো ক্লেছ চলি আছে অসম চৰকাৰৰ ভূমি বিভাগ আৰু ফৰেষ্টৰ মাজত। গতিকে তেনেকুৱা ক্ষেত্ৰত আৰু কোল ইণ্ডিয়াৰ ওচৰত মাইন চলোৱাৰ কাৰণে কোনো ধৰণৰ স্কোপ নাই, সেইকাৰণে কোল ইণ্ডিয়া বন্ধ হৈছে। মাৰ্ঘেৰিটা যিসকল কোল ইণ্ডিয়াৰ যিসকল এমপ্লয়ী আছে পৰ্যায়ক্ৰমে তেওঁলোকে বেলেগ বেলেগ কোল ফিল্ডলৈ গুচি যাব, আৰু বাকী অৱস্থাবিলাক আৰু নেচাৰেল ডেথ। যদি এইটো কোল ইণ্ডিয়া যদি নচলে বা কোনোবা কোল মাইনিং যদি নচলে তেতিয়াহ'লে প্ৰাইভেট কোম্পানী কাষ্টমাৰ ইয়াত নাহে, আৰু প্ৰাইভেট কোম্পানী যদি নাথাকে তেতিয়াহ'লে প্ৰাইভেট কোম্পানীৰ আণ্ডাৰত যিখিনি মানুহ আছে তেওঁলোকৰ ভৱিষ্যত অন্ধকাৰ, আৰু সেই অঞ্চলটো একেবাৰে মানে শূন্য হৈ যাব। গতিকে যিহেতু মই মোৰ চাকৰি জীৱন মই ইয়াত আৰম্ভ কৰিছিলোঁ আৰু ইয়াত লিডুৰ মাঘেৰিটা অঞ্চলৰ বিভিন্ন ৰাইজৰ লগত মই জড়িত হৈ থাকোঁ, গতিকে মই আজি সভাখনলৈ আহিছোঁ যে নহয় যিকোনো প্ৰকাৰে ৰাইজক জাগ্ৰত কৰি যাতে ইয়াত কয়লা খাতটো জীয়াই থাকে তাৰ কাৰণে চেষ্টা ল'বৰ কাৰণে, সেইকাৰণে মই ইয়ালৈ আহিছোঁ। আমি সকলোৱে প্ৰথমতে মই ক'লোঁ যে প্ৰথমতে কোল ইণ্ডিয়াৰ লগত আমি আলোচনা কৰাটো উচিত, আলোচনা কৰি আমি জানিব লাগিব যে কি কি কাৰণত এই কোল ইণ্ডিয়া বন্ধ কৰা হ'ল আৰু ইয়াৰ উপায় কি আছে, পৰিত্ৰাণৰ উপায় কি আছে। যদি ফৰেষ্ট ক্লিয়াৰেন্সৰ কাৰণে কোল ইণ্ডিয়াক বন্ধ কৰা হৈছে তেতিয়াহ'লে ৰাইজৰ একান্ত কৰ্তব্য, ৰাইজে খুব জোৰেৰে সজোৰে চৰকাৰৰ ওচৰত এই দাবী কৰিব লাগে যাতে অতি তৎক্ষণিকভাৱে কোল ইণ্ডিয়াৰ বিচৰামতে তেওঁলোকক ফৰেষ্ট ক্লিয়াৰেন্স দিয়া হওক। যি বাধ্যবাধকতা আছে সকলোবিলাক বাধ্যবাধকতাটো মানি চলাৰ দায়িত্ব হ'ল কোল ইণ্ডিয়াৰ, আৰু তাৰপিছত কোল ইণ্ডিয়া মাইন চলিবলৈ দিব লাগে। www.anyindianews.com আপুনি ভিজিট কৰক প্ৰতিটো নিউজ, আমাৰ ফেচবুক পেজ এনি ইণ্ডিয়ান নিউজ ফলো কৰক আৰু ভিজিট কৰক anyindianews.com।